শুধু সুরঙ্গের আড়াল থেকেই নয়, গাজার ঘরে ঘরে দুর্ঘ তৈরি করে রেখেছে প্রতিরোধী ফিলিস্তিনি যোদ্ধারা। দখলদার ইসরায়েলি সেনাদের বিপক্ষে লড়তে অবরুদ্ধ গাজার বেসামরিক এলাকার বাড়িঘরেও গোলাবারুদ ও অস্ত্র সরঞ্জাম মজুত করছে ফিলিস্তিনি যোদ্ধারা। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় এমন দৃশ্য। এক মাসেরও বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েল যুদ্ধে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়েও উপত্যকায় তেমন সুবিধা করতে পারছে না দখলদার ইসরায়েলি সেনারা। গাজার বিভিন্ন এলাকায় অভিযান চালাতে গিয়ে সুরঙ্গ যোদ্ধাদের টোপের মুখে কুপোকাত হতে হচ্ছে ইসরায়েলি সেনাদের। পরিকল্পিতভাবে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ানো ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস বিগত এক মাসে ইসরায়েলি সেনাবাহিনীর 136টি যুদ্ধযান ধ্বংস করেছে। সম্প্রতি ক্ষমতাসীন রাজনৈতিক গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড এমনটাই দাবি করে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাস যোদ্ধারা গাজার বেসামরিক ভবনের ভেতরে লুকিয়ে আছে আর ভবনগুলোর নিচে আছে হামাসের সুরঙ্গ নেটওয়ার্ক। বেশ কিছু টানেল ধ্বংসের দাবিও করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে এত তোড়জোড়ের পরেও হামাস ইসরায়েল থেকে তুলে আনা জিম্মিদের ঠিক কোথায় লুকিয়ে রেখেছে এখনও তার খোঁজ পায়নি তারা। আর এই বিষয়টিকেই গাজায় ইসরায়েলি সেনাদের স্থল অভিযানের ব্যর্থতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, গাজায় প্রতিরোধের পাহাড় গড়ে তুলেছে ফিলিস্তিনের মুক্তিগামী সংগঠন হামাস। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাদের ওপর হামলার ভিডিও প্রকাশ করছে সংগঠনটি। হামাস প্রকাশিত সেসব ভিডিওতে দেখা যায় গোলার মাধ্যমে দখলদার ইসরায়েলি বাহিনীর অত্যাধুনিক সব ট্যাঙ্ক ধ্বংসের চিত্র। মুহূর্তের মধ্যেই সুরঙ্গ থেকে বেরিয়ে ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণ করছে হামাস যোদ্ধারা। এসব হামলায় দিশেহারা ইসরায়েলি সেনারা। গাজার উত্তরাঞ্চলের ধ্বংসস্তূপ যেন গোলকধাঁধায় পরিণত হয়েছে তাদের জন্য। ঠিক কোন দিক থেকে হামলা হতে পারে সারাক্ষণ সেই ভয়ে থাকছে ইসরায়েলি সেনারা। উল্লেখ, গেল 7 অক্টোবর পুরো বিশ্বকে তাক লাগিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ আরও বেশ কয়েকটি শহরে অবৈধ স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। সেদিন মাত্র 20 মিনিটের ব্যবধানে 5,000-এরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামাসের যোদ্ধারা। হামাসের অতর্কিত সেই হামলার পর থেকে গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল সরকার। ইসরায়েলের সেই হামলায় বাদ পড়েনি গাজার বিদ্যালয়, হাসপাতাল, শরণার্থী শিবির, এমনকি নিরীহ বেসামরিকদের ঘর বাড়িও। চলমান যুদ্ধে ইসরায়েলের হামলায় ইতোমধ্যে 10,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও হাজারো ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে হামাসের নজিরবিহীন হামলায় এখনও পর্যন্ত 1,400 জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছে, যার মধ্যে আছে 300+ সেনা সদস্যই।